রাসূল বলেছেন সাত জিনিসের কারণে দরিদ্রতা আসে, কয় জিনিসের কারণে? খুব মনোযোগ, একেবারে মনোযোগ দিবেন, কয় জিনিস? সাতটা জিনিসের কারণে কি আসে? দরিদ্রতা আসে। এক নম্বরে আল্লাহর নবী বলেন তারাহুরা করে নামাজ পড়ার কারণে, তারাহুরা মসজিদে ঢুকলেই আর দেরি নেই, মনে হয় অটো কি অটো মেশিন খালি খালি চড়াই, যেমন আদার খায় না মুরগি, কথা বল না কে? হ্যাঁ মানে মসজিদে ঢুকলে ও কখন বাহির হবে, চিন্তায় পরেশানি, চিন্তায় পরেশানি। আমার সম্মানিত ভাইয়েরা এজন্য বলেছে তারাহুরা করে নামাজ পড়া যাবে না, তারাহুরা করে নামাজ পড়লে কি হবে? দরিদ্রতা আসতে পারে। দরিদ্রতা কয় কারণে আসে? সাতটা কারণে দরিদ্রতা আসে, তার মধ্যে এক নাম্বার হলো তারাহুরা করে নামাজ পড়া, দুই নাম্বার হলো দাঁড়িয়ে পেশাব করা। এমন ভদ্রলোক আছে দাঁড়িয়ে পেশাব করে আছে না নাই? আমার মুসলমানেরা খুব মনোযোগ দিবেন, দাঁড়িয়ে পেশাব করার কারণে, দাঁড়িয়ে পেশাব করার কারণে দরিদ্রতা আসে। ও মুসলমানেরা দাঁড়িয়ে পেশাব করা এটা জায়েজ নেই, হারাম। আর দাঁড়িয়ে পেশাব করলে কি আসে? দরিদ্রতা আসে। তিন নম্বরে আল্লাহর নবী বলেন উজুর স্থানে পেশাব করা যাবে না, যেখানে আমরা উজু করি সেখানে কি পেশাব করা যাবে? হ্যাঁ, উজু যেখানে করি সেখানে পেশাব করা যাবে না। মুসলমান, আমাদের পেশাব ইস্তিনজা ছেড়ে তারপরে আমাদের উজু করতে হবে? উজুর স্থানে এসে পেশাব করা এটা জায়েজ নেই, এটা হারাম। আমার নবী বলেছে এই কাজটা যারা করে তাদের দরিদ্রতা নেমে আসবে। চতুর্থ নম্বরে এক সময় গ্রাম অঞ্চলে আমাদের মায়েরা দাদিরা নানিরা তারা ল্যাম্প জ্বলাইতো, কি জ্বলাইতো? ল্যাম্প জ্বলাইতো, মোমবাতি জ্বলাইতো, কেরোসিন তেল দিয়ে ল্যাম্প জ্বলাইতো, হারিকেন জ্বলাইতো। আমার ভাইগণ যখন ঘুমানোর মধ্যে যায় তখন কিন্তু ফু দিয়ে বাতি নিভায় দেয়, এই কথা ঠিক কিনা? ফু দিয়ে বাতি নিভায় দেয়। রসুল বলেছেন যে ফু দিয়ে বাতি নিভানো যাবে না, আর ফু দিয়ে বাতি নিভালে তাহলে দরিদ্রতা আসতে পারে। এই সাতটা কারণের এটা একটা কারণ, চতুর্থ নাম্বার কারণ হলো ফু দিয়ে বাতি নিভানো যাবে না। পাঁচ নাম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাওয়া যাবে না। অনেক ভদ্রলোক আছে দাঁড়িয়ে তো খায় খায় আবার বাম হাত দিয়ে খায়, মনে হয় কি যে বাবা রে বাবা, কথা কর, বাম হাত দিয়ে খায়। অনেকে দেখি আমি বিভিন্ন জায়গায় দেখি, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় চা খাচ্ছে বাম হাত দিয়ে, সময় তো কম, না হলে এখানে কিছু একটু সারা বক্তব্য দিতাম। চা খাচ্ছে বাম হাত দিয়ে, পানি খাচ্ছে বাম হাত দিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, চাও খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় দেখি। হ্যাঁ, তবে আপনি দাঁড়িয়ে খেতে পারবেন, এটা একটা মাসলা, সেটা হলো কোন জায়গায় ঠেস দিয়ে, এবার ঠেস দিয়ে দাঁড়িয়ে যদি কোনো বসার স্থান না থাকে, কোন জায়গায় ওয়ালে হোক বা কোনো জায়গায় সিঁড়িতে হোক, আপনি ঠেস দিয়ে খেতে পারবেন, এটা একটা মাসলা আছে। ওলামায়ে কেরাম তারা এটাকে ইজমা করে এটা ইয়ে বাহির করছেন, ওজরে থাকলে দাঁড়িয়ে ঠেস দিয়ে খেতে পারবেন, কিন্তু আপনার কোনো শরীরও খারাপ নাই, কিছু নাই, আপনার বসার সিট আছে, সব কিছু আছে, আপনি দাঁড়িয়ে খাবেন, আপনি পাইছেন এটা কি? হ্যাঁ, যদি দাঁড়িয়ে খান তাহলে দরিদ্রতা যে সাতটি কারণ তার মধ্যে পাঁচ নম্বর কারণ হলো দাঁড়িয়ে পানি পান করার কারণে দরিদ্রতা আসে। ছয় নম্বরে দাঁত দিয়ে নখ কাটে, এই যে এই যে এই যে এই যে এই যে আসলে এরকম কিছু লোক আছে না, দাঁত দিয়ে নখ কাটে, এই দাঁত দিয়ে নখ কাটলেও দরিদ্রতা আসবে। আর সাত নম্বর হলো সম্মানিত হাজার পরিধানের কাপড় যে আছে, এই যে পরিধানের কাপড় দিয়ে মুখ মোছামুছি পরিষ্কার করলেও দরিদ্রতা আসে। এটা আমার কথা না, কে বলেছেন? আমার রাসূল বলেছেন। আবার সিরিয়ালে আসেন, সাতটা জিনিসের কারণে দরিদ্রতা আসে, তারাহুরা নামাজ পড়ার কারণে, দাঁড়িয়ে পেশাব করার কারণে, উজুর স্থানে পেশাব করার কারণে, ফু দিয়ে বাতি নিভানোর কারণে, দাঁড়িয়ে পানি পান করার কারণে, দাঁত দিয়ে নখ কাটার কারণে, পরিধানের কাপড় দ্বারা মুখ পরিষ্কার করার কারণে, এই সাতটা কারণে দরিদ্রতা আসে। বিধায় আমার মুসলমান ভাইগণ আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি, কথা বলে ঠিক কিনা? এই কাজগুলো কি? এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, জোরে করে আমিন।